Assalamualaikum everyone, welcome back to my channel Shayanayan's Family Review. Shayanayan's Family Review channel এ আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাইস কুকারে হচ্ছে আমি মিষ্টি দই বানাবো, আর এর জন্য আমি প্রথমে 1 লিটার দুধ ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। এখন হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ একটু হালকা দুধ মিশিয়ে লিকুইড করে তারপর হচ্ছে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি, যেহেতু আমি ক্যারামেল করব এই জন্য হচ্ছে আমি এখানে চিনিটা একটু কমই অ্যাড করেছি। আর হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচ চিনিকে ক্যারামেল করে নিব। আর ক্যারামেল করে দুধটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি টক দই এখানে দিয়ে দিলাম এই দুধের সাথে মিক্সড করে, আর একটা স্ট্রেনারের সাহায্যে হচ্ছে আমি ভালো করে এটাকে সেকে নিচ্ছি। আর এখন হচ্ছে একটা দইয়ের বাটিতে আমি দুধটাকে ঢেলে নিয়েছি, আর এদিকে রাইস কুকারে আমি আগে থেকে পানি বসিয়ে নিয়েছিলাম, আর পানিটা ফুটে উঠেছে। এখন হচ্ছে পরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আমি 30 মিনিটের মতো রাইস কুকারে দিয়ে রান্না করে নিয়েছি, তারপর হচ্ছে আমি সারা রাত রাইস কুকারে রেখে দিয়েছি, সকালে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা ছেলেদেরকে পরিবেশন করে দিলাম, তারা খেয়ে মহা খুশি, খুব ভালো লেগেছে ওদের কাছে, আর ওরাও লাইক করছে আমার দই খেয়ে। তো আজকে হচ্ছে আমার মেয়ের 2 মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো আমি একটু ফটোশ্যুট করতে চেয়েছিলাম, তো মেয়ে খুব নাড়াচাড়া করছিল, তাও একটা দুইটা ছবি উঠিয়েছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, মানুষের মতো মানুষ করে আমি গড়ে তুলতে পারি। তো ফটোশ্যুট করতেছি, আর এদিকে হচ্ছে কান্নাকাটি, আর ওর খুবই বিরক্ত লাগছিল, তো আমি বেশি কিছু করিনি, তো 5 মিনিটের মতো হচ্ছে ওর একটু ছবি উঠাইলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।